শিলচর লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার ইঙ্গিত মিলল আজ। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে আজ রাতেই নাকি ঠিক হবে শিলচর লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হবে কিনা। আজ অর্থাৎ শনিবার শিলচর শহরের 14 নং ওয়ার্ডের শরৎপল্লিতে সংসদ রাজদীর প্রায় এক ঝটিকা পরিদর্শনে এসে শিলচর শহরের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। ভাষণ প্রসঙ্গে বলেন, শিলচর শহরে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন দিকে উন্নয়নের জোয়ার বইছে। জীবন যদি হাসপাতালের চিকিৎসার মাধ্যমে প্রায় 400 লোক সুস্থ হয়ে ঘরে ফিরছে, গ্রিনফিল্ড এয়ারপোর্ট হয়ে গেলে বরাক উপত্যকার বহু লোক উপকৃত হবেন। নতুন নতুন ট্রেন তথা ইলেকট্রিক ট্রেন উপহার পেতে চলেছে বরাক উপত্যকা। শিলচর শহর থেকে আগরতলা যেতে মাত্র লাগবে 4.5 ঘন্টা। শরৎপল্লীর দুর্গা মণ্ডপের ভাষণ প্রসঙ্গে তিনি অঙ্গীকারবদ্ধ হলেন, যদি সুযোগ পান তাহলে দুর্গা মণ্ডপের উন্নতি প্রকল্পে আরো অর্থ দান করবেন। তিনি এও বলেন যে রাজনীতিতে সবার জীবন অন্ধকারে থাকে, কে কি দায়িত্ব পাচ্ছে বলা মুশকিল। বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির নেতা অমর পাল বললেন, বিগত 5 বছরে 14 নং ওয়ার্ডের উন্নয়নের জন্য 2টি পর্যায়ে মোট 33 লক্ষ টাকা দিয়েছেন সাংসদ রাজদীপ রায়। শরৎপল্লীর দুর্গা মণ্ডপের জন্য যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন সাংসদ রাজদীপ রায়। শিলচর থেকে সাংবাদিক রাজুদের প্রতিবেদন, NE24 ভয়েসে স্বর্ণালী মিশ্র। খুবই আনন্দিত মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় আমাদের 14 নম্বর ওয়ার্ডে আজকে এসেছিলেন। উনি বিগত 5 বৎসরে আমাদের 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে অনুদান প্রদান করেছেন, বিশেষ করে আমাদের দুর্গামণ্ডপে উনি বিশেষভাবে সাহায্য করেছেন। আমাদের দুর্গামণ্ডপের কমিটির তরফ থেকে ওনার জন্য একটা ছোট বৈঠক রাখা হয়েছিল, তিনি সেই বৈঠকে যোগদান করেছেন এবং ভারতবর্ষের রাজনীতি থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাজের ধরন, সেগুলো তুলে ধরেছেন। আমাদের শরৎপল্লীর দুর্গামণ্ডপের কমিটির সকল কার্যকর্তার তরফ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ওনার বক্তব্যে আমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছি। আমরা খুবই আনন্দিত, খুব উৎফুল্লিত। আগামী দিনেও আমরা ভারতীয় জনতা পার্টিকে, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে, শ্রদ্ধেয় হেমন্ত বিশ্ব শর্মাকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে এখানে যারা উপস্থিত হয়েছিলেন সবাই অঙ্গীকার করেছেন। ধন্যবাদ। এমপি যে ইয়েটা ছিল আজকে, যে ভিজিটটা কি, মানে এটার কারণটা কি ছিল? বিগত 5 বৎসরে এমপি আমাদেরকে প্রথমে 13 লক্ষ টাকা এবং পরবর্তীকালে 20 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমাদের 14 নম্বর ওয়ার্ডে, এবং সেই অনুদান দিয়ে আমাদের 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে কাজ হয়েছে এবং সেই কাজগুলো গলির কমিটির মাধ্যমে হয়েছে এবং প্রত্যেকটা কাজের মধ্যে যে কাজের যে মানদণ্ড সেটা খুবই ভালো ছিল। এই জন্য সমস্ত শরৎপল্লীবাসী খুব খুশি হয়, উনাকে ডাকা হয়েছিল এবং উনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য সবাই খুশি, সবাই আনন্দিত। জোর করে মন্দিরটা বানিয়েছেন, জনসভা এটাকে লাগিয়েছেন, আগামী দিনে উন্নতি হবে। আমরা কে কোথায় যাচ্ছি, কোন দিকে রাজনীতিতে কে কার দায়িত্ব কোন দিকে বাড়ছে কেউ জানে না। ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার থাকে, তো রাজনীতির ভবিষ্যৎ যদি অন্ধকার থাকে তার কোন জায়গায় আলো ফুটবে কোনো ঠিক ঠিকানা নেই। সুযোগ সুবিধা যদি আমরা পাই মন্দিরকে আরো বড় করব, এই কথা আমরা আজকে রাখি। একটা কথা বলেছে যে আমরা দেখেছি ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা এসেছে, তো ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা আসলে এই অঞ্চলে আমাদের এই জায়গাতে হয়তো SC সম্প্রদায় থেকে একজন এমপি আমাদেরকে পাঠাতে লাগতে পারে। তার মানে এইটা যে রাজনীতি রাজনীতি ছেড়ে দেবে কিংবা রাজনীতির উপরে কোনো দায়িত্ব থাকবে না কিংবা রাজনীতিকে আপনারা অন্য কোনো দায়িত্বে দেখতে পারবেন। আমরা আমাদের আমাদের যে নেতারা আছে দিল্লিতে তাদের সঙ্গে বারবার কথা হয়েছে এবং তারাও আমাদেরকে বলেছে যে আপনারা কাজে লেগে থাকুন, তার ভাগ্য কোন দিকে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে মিলেমিশে কাজ করবো এবং শিলচর এবং বিশেষ করে এই শহরতলি অঞ্চলকে আমরা সুন্দর এবং ভৈভব বানাবো। এই কথাগুলো রেখে আজকে মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই মিলে বলুন আমার সঙ্গে, শিয়াবর রামচন্দ্র কি, শিয়াবর রামচন্দ্র কি। ধন্যবাদ।